একটা সমপরিমাণ হয়েছে নাকি না কোনো বাড়তি? সমপরিমাণ তার থেকেও বেটার আমি হয়েছে, খুব ভালো হয়েছে। কোনো কিছু বাদ যায়নি তো? না কোনো কিছু বাদ যায়নি। আমি তো বললাম প্রথমেই ফোর্সে যদি 50% দেখো এখানে 200% চেক হয়ে যায়। এক কথায় বলতে গেলে খুব সুন্দর মেডিকেল হচ্ছে, কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই। মাথার চুল থেকে পায়ের নখ অব্দি পুরো ফুটিয়ে রাখা হচ্ছে। এসএসসি জিটি মেডিকেলে যদি 50% দেখে তো এখানে 200% খুঁটিয়ে দেখা হচ্ছে। মনের মধ্যে কোনো কমতি থাকবে না, কোনো কমতি নেই। স্যার যথেষ্ট ভালো করে করছে, কোনো অসুবিধা নেই। বাইরে যেতে গেলে আমাদের এটা প্রচুর কস্টলি হয়ে যায়, এখানে আমরা এত কাছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাচ্ছি। আমি তো বলবো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো এখানেই হচ্ছে। বন্ধুরা তোমরা এখানে আসতে পারো এবং করতে পারো। জয়ন্ত ফ্রেশ ফ্রেশ এসএসজিডি রেকমেন্ড 2024 প্রি মেডিকেল করার জন্য বারবার আসো। সব মেডিকেল সম্পর্কে কিন্তু আজ তোমাদেরকে ডিটেলস কিছু বিষয় জানাবো। আর তোমরা যারা প্রি মেডিকেল করোনি বা তোমরা যারা ভাবছো যে এই রিক্রুটমেন্টে তোমরা খুব ভালো প্রস্তুতি নেবে, সেটা তোমরা অবশ্যই কিন্তু প্রি মেডিকেল করে যাবে। সো এবার তোমার নাম কি? আমার নাম হিরণময় সাহা। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কাটোয়া থানা পূর্ব বর্ধমান। আমাদের এখানে প্রি মেডিকেল করতে এসছো, তুমি কতটা স্যাটিসফাইড, মানে তোমাদের যে ফুল বডি মেডিকেল করা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত যে মেডিকেল করা হয়েছে, কিছু বিষয় বলো। হ্যাঁ স্যার, এক কথায় বলতে গেলে খুব সুন্দর মেডিকেল হচ্ছে, কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই। মাথার চুল থেকে পায়ের নখ অব্দি পুরো ফুটিয়ে রাখা হচ্ছে। এসএসসি জিটি মেডিকেলে যদি 50% দেখে তো এখানে 200% খুঁটিয়ে দেখা হচ্ছে। মনের মধ্যে কোনো কমতি থাকবে না, কোনো কমতি নেই। স্যার যথেষ্ট ভালো করে করছে, কোনো অসুবিধা নেই। বাইরে যেতে গেলে আমাদের এটা প্রচুর কস্টলি হয়ে যায়, এখানে আমরা এত কাছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাচ্ছি। আমি তো বলবো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো এখানেই হচ্ছে। বন্ধুরা তোমরা এখানে আসতে পারো এবং করতে পারো। তুমি যে এসছো কোনো অসুবিধা হয়নি তো? না না, এখানে আসা যাওয়া খুবই খুবই সুবিধা আছে, অসুবিধা কিছু নেই গো। তোমরা সবাই আসতে পারো। তোমার যে মেডিকেল করা হয়েছে, তোমার কি কয়েকটা পয়েন্ট ধরা পড়েছে? তুমি প্রি মেডিকেল করার কারণ কি, মানে ভালো করে বলবে যে তুমি এখন থেকে প্রি মেডিকেল কেন করেছো বা কেন করবো? আমাকে তো মেডিকেল করতেই হবে, করতেই যখন আমি আগে থেকে যদি প্রি মেডিকেলটা করে যদি আমি সলিউশনগুলো করে নিতে পারি, তাহলে সেটা আমার পক্ষেই ভালো, চান্সটা বেশি বেড়ে যাবে জবটা পাওয়ার জন্য। এই জন্য আমি আগে থেকে প্রি মেডিকেলটা সময় থাকতে করে নিলাম। মানে কিসের থেকে দেখে এসছো, মানে আমাদের যে প্রি মেডিকেল হয় এখানে? আমি ইউটিউব থেকে স্যারের সঙ্গে কথা বলে মোটিভেট হয়ে আমি এখানে এসেছি। আচ্ছা, তুমি যে ইউটিউব দেখে এসছো, সো অনেকে হয়তো ভাবে যে ইউটিউব থেকে যাবো কি হবে না হবে, সো তোমার ক্ষেত্রে তুমি যে এসছো, তোমার যে একটা মানে এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতা হলো যা ফোনে তুমি দেখেছো তা এখানে কি সেম হয়েছে? হ্যাঁ, আমি তো বলবো আমি যেমনটা দেখেছি, আমি যেমনটা চিন্তা ভাবনা করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। স্যার খুব ভালো, স্যারের সঙ্গে ফোনে কথা বলে বুঝতে পারবে, তারপর বাকিটা তো বিশ্বাস তো করতে হবে। বিশ্বাস না করে কাছে না এলে তো কিছু বোঝা যায় না। তোমরা বিশ্বাস করো, কাছে এসো, দেখবে ভালো হবে। আমি বলছি আমারও ভালো হয়েছে, তোমাদেরও ভালোই হবে। মানে তুমি যেমন ইউটিউবে দেখেছো যেমন শুনেছো সেটাই তোমার একদম পুরো ইউটিউবের থেকেও আসার থেকেও অনেক ভালো হয়েছে এখানে। তুমি যে প্রি মেডিকেল এই যেখানে করেছো, সো দেখো অনেকেই কিন্তু বাইরে থেকে আসে। অনেকেই বাইরে যখন মেডিকেল করতে যায় তখন তাদের কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়, কি কোথায় থাকবো, কোথায় খাবো বা কোথায় রাত কাটাবো। সো এইসব চিন্তা ভাবনা কি এখানে কি আছে? না, এখানটা করলে তুমি ইজিভাবে একদিনে ট্যুর হিসাবে নিতে পারবে, আর বাইরে গেলে সেটা তোমার এক সপ্তাহের উপর হয়ে যায়। সেটাতে টেনশন বেশি থেকে, চাপ বেশি থেকে, রিস্কও বেশি থেকে যায় এবং খরচাও অনেক। হ্যাঁ, এখানে তোমরা বেঙ্গলের প্রার্থীরা আরামসে এখানে আসতে পারবে, খুব সুন্দর জায়গা, খুব ভালোভাবে তোমরা মেডিকেল করে এখানে যেতে পারবে। তার জন্য এখানে থাকা খাওয়া দাওয়া কোনো পয়সা খরচা খাওয়ার কোনো পয়সা লাগে না আলাদা করে, ওটা স্যার সম্পূর্ণ ফ্রি ভাবে নেয়, কোনো অসুবিধা নেই। তোমরা সবাই আসতে পারো। আচ্ছা, মেডিকেলের জন্য তোমার কাছে কত নেওয়া হবে বা হয়েছে? আমার কাছে 2000 টাকা নেওয়া হবে। আচ্ছা, প্রি মেডিকেল করেছো, এখনো কি তোমার প্রথম হিসেবে টাকা কি আমরা জমা নেই? না না না, কোনো রকম স্যার সেরকম কোনো ব্যবহারই নয়, আগে কাজ হবে তারপরে স্যার টাকা নেই, কোনো অসুবিধা নেই। একদম পজিটিভ ভাবে তোমরা ব্যাপারটাকে নেবে, এখানে নেগেটিভিটি কোনো ব্যাপারই নেই এখানে। আচ্ছা, তোমার আগে যারা মেডিকেল করেছে ওর বাড়ি কোথায় ছিল ভাইদের? ওরা এসেছিল দূর থেকে, অন্য একটা জেলা, দিনাজপুর জেলা থেকে এসেছিল। উত্তর দিনাজপুর? ওরা সকাল থেকে এসেছিল যেহেতু, ওদের হয়ে গেছে, তারপর আমি যেহেতু দেরি এসেছি, আমার এখন হয়েছে, আমি এবার চলে যাই। অনেক দূর থেকে আসে তাই তো? হ্যাঁ, অনেক দূর থেকে আসে, যার যেখানে দরকার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা থেকে এখানে আসে এক কথায় বলতে গেলে। সো যারা এখনো প্রি মেডিকেল করিনি বা যারা ভাবছে আমি করবো, অনেকে ভাবছে আমি হসপিটাল থেকে করবো, সো যারা করিনি তাদের জন্য কি বলতে চাইছো? এটাই বলবো, হসপিটাল আর এসব ব্যাপারে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কাছে করাটা সম্পূর্ণ আলাদা। তো তুমি যখন ফোর্সের কাছে মেডিকেল করতে যাবে, ফোর্সের লোককে দিয়ে মেডিকেল করানোটাই সুবিধা। আর মেডিকেল যখন করাতেই হবে, আগে থেকে প্রি মেডিকেল করা থাকলে তুমি একটা কনফিডেন্টের মধ্যে থাকবে, আর ফার্স্ট টাইম হলে ওখানে গিয়ে তোমার একটা চাপ থেকেই যায়। আনফিট যেগুলো পয়েন্ট আছে সেগুলো যদি ঠিক না করে যায় তখন আনফিট হয়ে যায়। আগে থেকে পয়েন্টগুলো জানা থাকলে সেগুলো সলিউশন করা হয়। আচ্ছা, নিশ্চয়ই তুমি প্রি মেডিকেল কিবা হয় বা কি বৃত্তান্ত তুমি দেখে এসছো? হ্যাঁ একদম, জানতে একদম। আচ্ছা, তুমি যে প্রি মেডিকেল সম্পর্কে যেগুলো জানতে বা যেগুলো দেখেছো ঠিক তার সমপরিমাণ হয়েছে নাকি না কোনো বাড়তি? সমপরিমাণ তার থেকেও বেটার আমি হয়েছে, খুব ভালো হয়েছে। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা প্রি মেডিকেল করতে পারো। কোনো কিছু বাদ যায়নি তো? না, কোনো কিছু বাদ যায়নি। আমি তো বললাম প্রথমেই ফোর্সে যদি 50% দেখো এখানে 200% চেক হয়ে যায়। সো সব শেষে তুমি কি বলতে চাও? বলতে চাও ছোট করে
রিসেন্ট যদি কারো এসএসসি জিডি 2024 যদি কারো মার মেডিকেল থেকে থাকে তো তোমরা মেডিকেল প্রি মেডিকেল করে নাও। আর যারা ভাবছে এখন থেকে রিক্রুটমেন্টে যোগ দেবো সামনে বছরের জন্য তাদেরও কিন্তু প্রি মেডিকেল করে দিতে হবে। তাদের দিয়ে করাতে পারলে তো ভালো বটে। তো মেডিকেলে যাওয়ার আগে একবার অন্তত প্রি মেডিকেল করে নেবে, হ্যাঁ তুমি শিওর হয়ে যেতে পারো। অনেকেই কিন্তু এখন মেডিকেল করতে আসছে, কারণ জানো যারা সামনে রিক্রুটমেন্টে যাবে, কারণ কি এখন থেকে দেখছে যে আমার কোনো প্রবলেম আছে কি, আমি শিওর আরো টাইম পেয়ে গেল যে ওটা ঠিক করার জন্য। হ্যাঁ আর যদি খুব বড় প্রবলেম থাকে, যদি হবে না তাহলে গেল না, সময় নষ্ট হলো না, ঠিক এটা একটা ভালো জিনিস। আর যদি সমস্যা থাকে সে অনলাইনে যেতে পারলো, তাহলে এখানে চিকিৎসা করে নিতে পারলো। আর যার সমস্যা নেই সে হয়তো ঠিক করে নিয়ে তার মাইন্ড সেট করলো যে আমার প্রবলেম নেই, মানে আমি চাকরি পাবো, সুতরাং আমি ভালোভাবে খাটবো, নাকি এই মেন্টালিটি আছে। এটা খুব ভালো চিন্তা। সো তাহলে তুমি স্যাটিসফাইড? একদম স্যার, 100%। থ্যাঙ্ক ইউ। আর যে সমস্ত ফ্রেন্ডস তোমরা চ্যানেল নূতন হয়ে আছে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে, যদি অবশ্যই নূতন হয়ে থাকো নেক্সট ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে বা তোমাদের ফোনে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবে। জয় হিন্দ।